দশম শ্রেণী ভূগোল পরিবেশ সমরেন্দ্র মোদক এই বইটার জন্য তোমরা কমেন্ট করেছিলে দেখে নাও উত্তর প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও ভূমিরূপ প্রথম প্রশ্ন বদ্বীপ নদীর উচ্চ মধ্য মাঝারি গতিতে দেখা যায় উত্তর পেজ নম্বর সাত বদ্বীপ গতিতে অ্যান্সার হবে নিম্ন গতি নেক্সট আদর্শ নদীর ড্যাশটি গতিপথ মানে কটি গতিপথ পেজ নম্বর তিন আদর্শ নদীর তিনটি গতিপথ তিন নেক্সট প্লাবনভূমিতে পলর বেজনী লোভী মন্ত খুব প্রপাত খুব দেখা যায় পেজ নম্বর তিন লিভি ভেঙে প্লাবন ভূমিতে জল ঢুকলে এটা হবে লেভি নেক্সট হিমবাহ উপত্যকা আকৃতি বিশিষ্ট কোন আকৃতি বিশিষ্ট পেজ নম্বর তেরো হিমবাহ উপত্যকা সর্বদা ইউ আকৃতি বিশিষ্ট এটা হবে ইউ নেক্সট ভারতের দীর্ঘতম হিমবাহ পেজ নম্বর দশ ভারতে কারাকোরামে সিয়াছেন বৃহত্তম সি আছেন ম্যাটার হর্ন একটি পেজ নম্বর বারো আলপসে ম্যাটার হর্ন এটা পিরামিড চূড়া ছয় নম্বর নেক্সট গৌড় গৌড় এটা বায়ুর ক্ষয়কার্য বায়ুর কাজের ফলে গঠিত ভূমিরূপ বায়ু নেক্সট পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্ত হল পেজ নম্বর সতেরো বিশ্বের বৃহত্তম অপসারণ গর্ত কাতারা মিশরে কাতারা কাতারা নেক্সট অবরোহণ প্রক্রিয়ার উদাহরণ হলো অবরোহণ প্রক্রিয়ার উদাহরণ হলো আবহাওয়া বিকার এখানেও দেখতে পাবে অবরোহণ প্রক্রিয়া আবহাওয়া বিকার পুঞ্জিত ক্ষয় ভবন তাহলে এখানে আবহাওয়া বিকার আছে তো সেখানেই রাইট দেব নেক্সট উত্তর আমেরিকার মরুভূমিকে পেজ নম্বর ষোলো উত্তর আমেরিকা সোনেরান মরুভূমি তাহলে এটা হবে সোনেরান নেক্সট স্তম্ভ মেলাও মন্থকূপ এটা হবে পেজ নম্বর পাঁচ মন্থকূপ নদীর অবঘর্ষ তাহলে এটা হবে নদী নেক্সট ইয়ারদাং এটা হবে পেজ নম্বর আঠেরো ইয়ারদাং এটা বায়ুর কাজের ফলে অপসারণগত গৌর জিউগ্যান আর নেক্সট পেজ আছে ইয়ারদাং তাহলে এটা হবে বায়ু রসে মোতানে এটা হবে পেজ নম্বর তেরো রসে মোতানে এটা হিমবাহের ক্ষয়কার্যের ফলে হিমবাহের কাজের ফলে তাহলে এটা হবে তিন নেক্সট ক্ষয় কাজ পেজ নম্বর তিন উচ্চগতিতে কাজ তাহলে এটা হবে চার নম্বর ক্ষয় কাজ উচ্চগতি নেক্সট অবক্ষেপণ কাজ এটা হবে অবক্ষেপণ কাজ এটা হবে নিম্নগতি আর একবার এটা দেখে নেওয়া পাঁচ একটা বহন কাজ এটা হবে মধ্যগতি তাহলে বহন মধ্যগতি আর নিম্নগতিতে অবক্ষেপণ তাহলে পাঁচ হবে মধ্যগতি আর অবক্ষেপণ এটা ছয় হবে নিম্নগতি প্যাটাগোনিয়া এটা হবে পেজ নম্বর ষোলো দক্ষিণ আমেরিকা এটা হবে প্যাটাগনিয়া তাহলে এটা হবে দক্ষিণ আমেরিকা প্যাটাগোনিয়া সাত পেজ নম্বর ষোলো এশিয়া গোবি তাহলে গোবি হবে এশিয়া এটা আট নেক্সট প্রশ্ন শূন্যস্থান আরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা ড্যাশ হয় শূন্যস্থানে হবে পেজ নম্বর দুই ভূভাগের উচ্চতা বৃদ্ধি হয় লিখবে বৃদ্ধি শূন্যস্থানে দুই নম্বর জলপ্রপাতের ঢাল বেশি হলে তাকে ড্যাশ পেজ নম্বর পাঁচ লিখবে ক্যাটারঅ্যাক্ট বলে শূন্যস্থানে ক্যাটারঅ্যাক্ট তিন নম্বর ড্যাশ হলো নদীর ক্ষয়কাজের একটি প্রক্রিয়া পেজ নম্বর তিন ক্ষয়কাজের প্রক্রিয়া পাঁচটি জলপ্রবাহ বুধবুত ক্ষয় তো যে কোনো একটা লিখবে শূন্যস্থানে লিখবে জলপ্রবাহ চার নম্বর নদীর সঞ্চয় কাজ সবচেয়ে বেশি হয় ড্যাশ গতিতে পেজ নম্বর তিন প্রধান কাজ সঞ্চয় এটা হবে নিম্ন গতিতে শূন্যস্থানে লিখবে নিম্ন গতি নেক্সট পাঁচ নম্বর হিমশৈল মূলত ড্যাশ হিমবাহ থেকে সৃষ্টি হয় শূন্যস্থানে হবে পেজ নম্বর এগারো লিখবে মহাদেশীয় হিমবাহ থেকে সৃষ্টি হয় শূন্যস্থানে মহাদেশীয় ড্রামলিন ড্যাশ আকৃতি বিশিষ্ট হয় পেজ নম্বর চোদ্দো শূন্যস্থানে লিখবে উল্টানো নৌকা বা ডিম আকৃতির নেক্সট প্রশ্ন সাত নম্বর প্রশ্ন হিমবাহের মধ্যে আড়াআড়ি ফাটলগুলিকে ড্যাশ বলে শূন্যস্থানে হবে পেজ নম্বর এগারো চির বা ফাটল সৃষ্টি হয় তাকে হিমোদরি বা ক্রেভাস বলে শূন্যস্থানে এই দুটোর মধ্যে একটা লিখে দেবে নেক্সট আট নম্বর लोएस वायर डैश काजदारा सृष्टि है उत्तर पेज नम्बर उन्नीस स्थान लिखबे संचय डैश बालियारी ते सिंग सींगे पेज नम्बर उन्नीस शून्य स्थान लिखबे बारखान बारखान इनाराय सिंग थके মরুভূমির শুষ্ক নদী খাতকে ড্যাস বলে পেজ নম্বর কুড়ি মরুভূমির অব্যবহৃত শুষ্ক নদীখাতকে ওয়াদি বলে তো শূন্যস্থানে লিখবে ওয়াদি নেক্সট সত্য বা মিথ্যা লেখ এক নম্বর বহির্জাত প্রক্রিয়ায় ভূমিরূপের ভাস্কর্য তৈরি হয় পেজ নম্বর এক বহির্জাত প্রক্রিয়ায় ভাস্কর্য সৃষ্টি করে তাহলে এটা হবে সত্য নেক্সট দুই নম্বর ক্যানিয়নে নিম্নক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয় বেশি হয় পেজ নম্বর চার ক্যানিয়ন তীব্র নিম্নক্ষয়ের জন্যই গড়ে ওঠে তাহলে এটা হবে মিথ্যা নেক্সট তিন নম্বর মাজুলি ভারতের বৃহত্তম নদী এটা মাধ্যমিক আধুনিক ভূগোল দশম শ্রেণী রণজিৎ গরাঙের এই বইটা থেকে দেখাবো অসমে ব্রহ্মপুত্র নদীর ওপর মাজুলি নদী এবং আমাজনের মোহনায় এটা ক্ষয়ের কারণে এখন মাত্র চারশো বাইশবর্গ কিমি এশিয়া তথা ভারতের বৃহত্তম নদীদ্বীপ তাহলে মাজুলি এশিয়া তথা ভারতের বৃহত্তম নদীদ্বীপ তাহলে তিনেরটা হবে সত্য নেক্সট চার নম্বর উচ্চগতি অপেক্ষা নিম্নগতিতে নদী উপত্যকা চওড়া হয় পেজ নম্বর তিন নিম্নগতিতে উপত্যকা অগভীর ও সুর প্রশস্ত হয়ে গামলার মতো হয়ে যায় তাহলে চওড়া হয় চার নম্বর হবে সত্য নেক্সট হিমোশয়েলের হিমশৈলের একের নয় অংশ জলের ওপর জেগে থাকে পেজ নম্বর এগারো একের নয় অংশ জলের ওপর বরফের আয়তন সঠিক নির্মাণ করা যায় না পিছনে হিমশইলে অর্থাৎ ন ভাগ জলের নিচে থাকে মাত্র এক ভাগ জলের উপরে থাকে এই যে ছবিটা এটা হবে সত্য ছয় নম্বর মালা স্পিনা একটি পাদদেশীয় হিমবাহের উদাহরণ পেজ নম্বর দশ পাদদর্শ হিমবাহ আলাস্কার মালাস্পিনা তাহলে ছয় নম্বর হবে সত্য সাত নম্বর করি ভূমিরূপ ফ্রান্সে সার্ক নামে পরিচিত করি বা সার্ক এই রূপ ভূমিরূপ ইংল্যান্ড স্কটল্যান্ডে করি আর ফ্রান্সে সার্ক তাহলে এটা হবে সত্য উপকূল অঞ্চলে বায়ুর সঞ্চয় কাজ দেখা যায় পেজ নম্বর আঠেরো বায়ুর সঞ্চয় কাজ সমস্ত মরুভূমিতে ও কিছু সমুদ্র উপকূলে তাহলে সমুদ্র উপকূলের থেকে মরুভূমিতে বেশি দুটোতেই দেখা যায় শুধু উপকূলে দেখা যায় না তাহলে এটা করব মিথ্যা নেক্সট নয় নম্বর বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে বাজাদা গড়ে ওঠে বাজাদা বাজাদা মরুভূমিতে বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে এই সমস্ত ভূমিরূপগুলো গড়ে ওঠে ওয়াদি পেডিমেন্ট আর বাজাদা তাহলে এটাও হবে সত্য সত্য তো আজকে এই পর্যন্ত এক্সপার্ট নেক্সট ভিডিওতে নিয়ে আসলে ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে